ফুলের সৌরভ কখনো পাতায় চাপা থাকে না, যার সুললিত কণ্ঠের জাদুতে বাংলা তথা ভারতের অগণিত সঙ্গীত প্রেমী আজও মুগ্ধ। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি আরতি মুখোপাধ্যায়। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে মহান এই শিল্পীর বর্ণময় জীবন কেটেছে। এমনকি তার কণ্ঠকে নষ্ট করার জন্য তার খাবারে বিষ পর্যন্ত দেয়া হয়েছিল, তবুও তার প্রতিভাকে আটকে রাখা যায়নি। আরতি মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1943-এর 18ই জুলাই। বাবা মনোরঞ্জন মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত সাধক, যদিও আরতি দেবীর গানের হাতেখড়ি হয় মায়ের কাছে। পরিবারের প্রায় প্রত্যেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন। অল্প সময়ের মধ্যেই বাবাকে হারান আরতি দেবী। খুব অল্প বয়স থেকেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি। সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ি প্রমুখ ব্যক্তিত্বরা ছিলেন আরতি মুখোপাধ্যায়ের সঙ্গীত গুরু। এক অনুষ্ঠানে আরতির গান শুনে মুগ্ধ হয়েছিলেন বিখ্যাত সুরকার রবীন ভট্টাচার্য। এরপর তিনি মামলার ফল ছবিতে গানের সুযোগ করিয়ে দেন আরতি দেবীকে। পরবর্তী সময়ে মেট্রো মর্ফি কন্টেস্ট সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন আরতি দেবী। বিচারকদের মধ্যে ছিলেন অনিল বিশ্বাস, নওশাদ, বসন্ত দেশাইয়ের মতো সঙ্গীত পরিচালকরা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 1958 সালে মীনা কুমারী অভিনীত হিন্দি ছবি সাহারাতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রথম সুযোগ পান তিনি, কিন্তু ওই ছবির সঙ্গীত ততটা সফল হয়নি। এরপর 1962 সালে কন্যা নামক একটি বাংলা ছবির হাত ধরে আবার বাংলা ছবিতে গান গাইতে শুরু করেন আরতি দেবী। তার ভুবন ভোলানো কণ্ঠের জাদুতে বাঙালি এতটাই বিভোর হয়ে পড়েছিল যে তাকে অনেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের সমকক্ষ ভাবতে শুরু করেন। 60-এর দশকের শেষের দিকে তার কণ্ঠ সন্ধ্যা মুখার্জির পরিবর্তে মহানায়িকা সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠ হিসাবে প্রথম ব্যবহৃত হয়। 1966 সালে গল্প হলেও সত্যি ছবিতে গান গেয়ে তিনি সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য BFJ পুরস্কার পেয়েছিলেন। 1976 সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য পুনরায় BFJ পুরস্কার পান আরতি দেবী। 60-এর দশকের শেষের দিকে মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজা প্রমুখ অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠে কাজ করেন আরতি মুখোপাধ্যায়। তাঁর গাওয়া মাধবী মধুপে হলো মিতালি, এক বৈশাখে দেখা হলো দুজনায়, আজ তোমার পরীক্ষা ভগবান, ওগো বকুল তুমি ফুটো প্রভৃতি গানগুলি আজও চলচ্চিত্রপ্রেমী বাঙালির মনে অমলিন হয়ে আছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও গজল, টপ্পা, ঠুংরিতে সমান পারদর্শী ছিলেন তিনি। সুবর্ণরেখা ছবির একটি গান শুনে পরিচালক ও প্রযোজক তারাচাঁদ তাকে বোম্বে যাওয়ার কথা বলেন। সওদাগর নামক একটি হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাক করেন আরতি দেবী। এরপর একে একে RD বর্মন, কিশোর কুমার, আশা, লতা প্রমুখ নক্ষত্রদের সঙ্গে কাজ করেন আরতি দেবী। ঋত্বিক ঘটক তার সুবর্ণরেখা ছবিতে আরতি দেবীকে নায়িকা করতে চেয়েছিলেন, কিন্তু সঙ্গীত সাধনায় ক্ষতি হবে ভেবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে মাধবী মুখোপাধ্যায় ওই চরিত্রে অভিনয় করেন। বাংলা ছাড়াও হিন্দি, উড়িয়া, মণিপুরি, অসমীয়া, গুজরাটি, মারাঠি প্রভৃতি ভাষায় গান গেয়েছেন আরতি দেবী। জাতীয় পুরস্কার ছাড়াও ওড়িশা সরকার এবং টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ তাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করেন। ভালোবেসে বিবাহ করেন সুবীর হাজরাকে, যিনি নিজেও একজন গীতিকার ছিলেন। ওনার লেখা বিখ্যাত গান তখন তোমার 21 বছর বোধহয়, এই গানটি আজও ভোলার নয়। আরতি দেবীর গাওয়া বহু গানের গীতিকার ছিলেন তিনি।
এছাড়াও সত্যজিৎ রায়ের সহকারী রূপেও দীর্ঘদিন কাজ করেছেন। এমনকি ছদ্মবেশী ছবিটির চিত্রনাট্য লেখেন সুবীরবাবু। এহেন বহুমুখী প্রতিভাই আরতি দেবীকে মুগ্ধ করেছিল, কিন্তু বিবাহের পর তাদের সম্পর্কের বাঁধন ক্রমেই আলগা হয়ে পড়ে। আরতি দেবীর মতে, উনি আমাকে একটুও স্পেস দিতে চাইতেন না। আমি কি শাড়ি পরব, কোন সঙ্গীত পরিচালকের সঙ্গে কতটা কথা বলবো সেটাও উনি বলে দিতেন। গানেও তার ছাপ পড়তে লাগলো। এর ফলে কলকাতা ছেড়ে আরতি দেবী চলে যান মুম্বাই। পরবর্তীতে তাদের সম্পর্ক ছিন্ন হয়। ডিভোর্সের পর 5 বছর একাই কাটিয়েছেন আরতি দেবী। পরবর্তী সময়ে মায়ের অনুরোধে গুজরাতি মুনিম পরিবারে বিবাহ করেন আরতি দেবী। জন্ম হয় পুত্র সোহমের। আরতি দেবীর সঙ্গীত সাধনায় স্বামীর উৎসাহ থাকলেও রক্ষণশীল পরিবার অনেকটাই বাধা হয়ে দাঁড়ায়, ফলে ক্রমেই নিজেকে গুটিয়ে নিতে থাকেন আরতি দেবী। তবে সকল সমালোচনা অবহেলাকে উপেক্ষা করে আজও যে তিনি ভারতীয় সঙ্গীতের একজন সফল শিল্পী, এ কথা নির্দ্বিধায় বলা যায়। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্য দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।